গণজাগরণ মঞ্চের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, আইনের শাসন আর শাহবাগ আন্দোলন একসাথে চলতে পারে না। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। আপনারা এখনো আইনের শাসন চান না, আইনের শাসন আর শাহবাগ একসাথে চলতে পারে না। আপনি সংসদে দাঁড়িয়ে সদম্বে বলছেন, আপনারা মনে করবেন না আমরা দুর্বল, তা আমি কি মনে করবো? আপনি আরো আরো বেশি মানুষকে হত্যা করার জন্য প্রস্তুত হচ্ছেন, আপনি সাবধান হয়ে যান। আবার যদি এই গুলি চালাবার চেষ্টা করেন, তাহলে তার যতখানি ঘাত হবে ততখানি প্রতিঘাত সহ্য করার জন্য তৈরি হন। জনগণ রুখে দাঁড়িয়েছে আজকে।